বিশ্বের প্রায় সব দেশই পারমাণবিক অস্ত্রের বিষয়টি গোপন রাখে। তবে ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর মস্কোর অস্ত্রের ভাণ্ডার কতটা সমৃদ্ধ ও তা কোথায় রাখা আছে তা নিয়ে বেশ আগ্রহ বেড়েছে বিশ্ববাসীর। বৈশ্বিক হিসেবে এই মুহূর্তে পারমাণবিক অস্ত্র রয়েছে বিশ্বের মাত্র 9টি দেশের হাতে। আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন জানিয়েছে পৃথিবীতে 12,500 নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে, যেখানে মূলত মজুদ আছে মরণাস্ত্র, আর এর 90% রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতে। এবার আসা যাক কোন দেশের কাছে কত পারমাণবিক অস্ত্র আছে তার হিসেবে। রাশিয়ার ঠিক কত অস্ত্র রয়েছে তা সঠিকভাবে জানা না গেলেও তথ্য রয়েছে বর্তমানে সবচেয়ে বেশি নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে রাশিয়ার কাছে, যার সংখ্যা 6,000-এর কাছাকাছি। ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টের তথ্য মতে রাশিয়ার প্রায় 5,879টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। এসব পারমাণবিক ওয়ারহেডের মধ্যে 1,185টি বসানো আছে আন্তঃদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে, 800টি সাবমেরিনে, 580টি রয়েছে আকাশ থেকে নিক্ষেপণযোগ্য বোমায়। এর বাইরে যে সকল পারমাণবিক অস্ত্র রয়েছে তা তুলনামূলক কম ধ্বংসাত্মক, আর সক্ষমতা কমায় ইতোমধ্যেই নিষ্ক্রিয় করা হয়েছে 1,400টি ওয়ারহেড। রাশিয়ার পর পারমাণবিক শক্তিতে শক্তিশালী যুক্তরাষ্ট্র, তাদের পারমাণবিক হেডের সংখ্যা 5,244টি। পিছিয়ে নেই চীনও, 410টি ওয়ারহেড রয়েছে চীনের, ধীরে ধীরে সংখ্যা বাড়াচ্ছে দেশটি। ফ্রান্সের কাছে পারমাণবিক ওয়ারহেড আছে 290টি, এদের অধিকাংশ রয়েছে সাবমেরিনে, যুক্তরাজ্যের কাছে রয়েছে 225টি। আর দক্ষিণ এশিয়ায় এগিয়ে রয়েছে পাকিস্তান, ইতোমধ্যে 3 বার ভারতের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে দেশটি। পাকিস্তানের রয়েছে 170টি পারমাণবিক বোমা। পারমাণবিক বোমার সংখ্যা বাড়িয়েছে ভারতও, 164টি নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে তাদের কাছে। ইসরায়েলের কাছে রয়েছে 90টি পারমাণবিক বোমা, আর পারমাণবিক অস্ত্র নিয়ে গোপনীয়তা অবলম্বন করে উত্তর কোরিয়াও। এখনও পর্যন্ত তাদের কাছে 30-40টি পারমাণবিক বোমা রয়েছে বলে জানা যায়। পারমাণবিক শক্তিধর 5টি দেশ রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্য সই করেছেন পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে। তবে পারমাণবিক অস্ত্র থাকলেও এখনও চুক্তির বাইরে আছে পাকিস্তান, ভারত, ইসরায়েল ও উত্তর কোরিয়া। এখন পর্যন্ত 191টি দেশ এই পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে সই করেছে। চুক্তি অনুযায়ী দেশগুলোকে পারমাণবিক ওয়ারহেডের মজুদ কমাতে হবে এবং প্রয়োজন অনুযায়ী এর সংখ্যা নির্মূল করতে হবে। বলা হয় আমেরিকা, রাশিয়া ও ব্রিটেন তাদের অস্ত্রের সংখ্যা কমাচ্ছে, তবে চীন, রাশিয়া ও পাকিস্তান পরমাণু অস্ত্র বাড়াচ্ছে বলে জানায় মার্কিন বিজ্ঞানীদের একটি ফেডারেশন। যদিও সব পরমাণু শক্তিধর দেশই তাদের অস্ত্রের আধুনিকায়নে কাজ করছে। পারমাণবিক অস্ত্র হচ্ছে সর্বাধিক ধ্বংসের কারণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমায় যে বোমাটি ফেলা হয়েছিল তার ওজন ছিল 15 কিলোটন, আর ওই বোমার বিস্ফোরণে প্রাণ হারিয়েছিল 1,46,000-এর মতো মানুষ। বর্তমানে ওয়ারহেডের ওজন 1,000 কিলোটনের বেশিও হতে পারে। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।